প্রথম দিন কি লিখেছেন কি লিখেছেন সাবাস সাবাস ভায়া পড়ার পরে রক্তে আগুন কাঁপছে খাটের পায়া পায়ার কাঁপন কায়ার কাঁপন পড়ছে আমার ভুরু আপনি হলেন বাংলাদেশের কলম লেখার গুরু কি পড়েছি কি পড়েছি অ্যাটম বোমার গোলা কেমন করে বোঝাই গুরু লাগছে কোথায় দোলা অগ্নিগিরির আগুন যেন কলম থেকে ঝরে রাষ্ট্র থেকে ভাগবে শোষক এমন লেখার ডরে দ্বিতীয় দিন মুগ্ধ হলাম আজও কাটব সাঁতার লেখার ভেতর যাকে চুলোই কাজও এমন লেখা লেখেন বলেই আমরা আশায় বাঁচি বলেন না ভাই লেখেন কিসে কলম নাকি কাঁচি আপনি হলেন আশার বাতি স্বৈরাচারীর দেশে বিপদ এলে আওয়াজ দেবেন জীবন দেব হেসে ধারেও কাটেন ভারেও কাটেন বলবে দেশের লোকে কি ঢোকালেন বুকের ভেতর বুলেট যেমন ঢোকে তৃতীয় দিন মুগ্ধ হলাম ফের আপনি হলেন সিংহ পুরুষ আপনি হলেন শের রাষ্ট্রে যখন সবাই নীরব জুলুম জেলের চাপে ভয়ের দেশে জয়ের দেশে রাস্তা যখন মাপে আপনি তখন সরব একা কলজে রাখেন হাতে লিখতে থাকুন লাগুক যত নষ্ট নেতার আঁতে দেশের যত স্বৈরাচারী আপনি তাদের জম কত লোকে বলবে ধালাল বুদ্ধি যাদের কম চতুর্থ দিন পারছি না আর ওরে একটা মানুষ যাচ্ছে লিখে কেমনে এমন করে একটা যুগে এমন লেখক একটা কেবল জোটে আপনি গেছেন ঊর্ধ্বে উঠে মানুষ না আর মোটে কষ্ট পাবো বুকের ভেতর ভাবেন যদি তেল আপনি যুগের অ্যারিস্টটল সুকান্ত ফেল কে দেখেছে বাংলাদেশে লেখার এমন ধরন সালাম করে শান্ত হব বাড়ান যদি চরণ পঞ্চম দিন দেখছি এসব কিরে সাধের তরি ডুবলো দেখি ভিড়লো যখন তীরে চারটে লেখা ঠিকই ছিল এমন কেন পাঁচে আপনি তো ভাই ভালোই লেখেন এমন তো না ধাঁচে কাঁপছে রাগে আঙুল আমার নাইছে শরীর ঘামে কি লিখেছেন আপনি এসব আমার নেতার নামে পদ্য লেখেন লেখেন গিয়ে গাঞ্জা টানেন সাঁঝে আপনি কেন আসতে যাবেন রাজার নীতির মাঝে ষষ্ঠ দিন হইছে এবার থামেন অনেক ছিলেন মাথার উপর এবার জনাব নামেন এত কেন লাফান মিয়া দম্ভ এবার কমান আপনি মিয়া আমার নেতার পায়ের নখের সমান লিখতে থাকো সস্তা লেখা জুটবে অনেক তালি ইচ্ছা করে একটা কুকুর তোমার নামে পালি এ তোমরা সবাই শালার নামে কুত্তা বেলাই পোষো মরব ওকে এমন মারা একটু কেবল রোষো সপ্তম দিন কসম আমার নেতার সুদিন আবার আসবে ফিরে বাঁচবে সুখের সেতার ফিরবে যখন আমার নেতা বসবে যখন গদি বইয়ে দেব তখন দেশে রক্ত রঙের নদী রাস্তাঘাটে খুলব আমি দশটা কবির কাপড় দেখব তখন কোথায় থাকে সস্তা কবির ফাঁপড় তখন দেখিস কেমন করে শালার মুখে খিঁচি ভাতের সাথে ভর্তা খাবো কুত্তা কবির বিচি